লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফি উদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গোষ্ঠীটির প্রয়াত প্রধান হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই ছিলেন তিনি। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও সাফি উদ্দিনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে মঙ্গলবার লেবাননের দক্ষিণ ও উত্তরাঞ্চলে IDF-এর আলাদা হামলায় 10 জন নিহত এবং 31 জন আহত হয়েছে। লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। নাসরাল্লাহর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়েছিলেন তার চাচাতো ভাই হাশেম সাফি উদ্দিন। এবার হাশেম সাফি উদ্দিনকেও হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে IDF জানায়, 3 সপ্তাহ আগে বৈরুতে হামলায় সাফি উদ্দিন এবং হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের কমান্ডার আলী হুসেন হাজিমা নিহত হয়েছেন। বিবৃতিতে সাফি উদ্দিনের বিরুদ্ধে তেল আবিবে বছরের পর বছর ধরে সন্ত্রাসী হামলা এবং হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়ার অভিযোগ করেছে ইসরায়েল। এর আগে গত 4 অক্টোবর বৈরুতে হামলার পর সাফি উদ্দিনকে হত্যার দাবি করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় নিহতের তথ্য নিশ্চিত না করলেও বিমান হামলার পর সাফি উদ্দিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের কথা জানিয়েছিল হিজবুল্লাহ। 2017 সালে সাফি উদ্দিনকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এদিকে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে 4টি বিমান হামলা চালিয়েছে IDF। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে সোমবার বৈরুতের রফিক হারিরি হাসপাতালে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত বেড়ে দাঁড়ায় 18 জন। এ ঘটনায় আহত হন অন্তত 57 জন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।